প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি তোমরা প্রতিনিয়ত মহামারী করোনা ভাইরাসের বিভিন্ন মিডিয়ায় এবং টেলিভিশনে প্রতিরোধ বিষয়মূলক বিভিন্ন ধরনের নির্দেশনা শুনে থাকো এবং এই নির্দেশনা অনুসারে তোমরা চলার চেষ্টা করো। আমি আশা রাখি তোমরা প্রতিদিনের টেলিভিশনে করোনা ভাইরাসের প্রতিরোধের বিষয়ে যে সমস্ত বুলেটিন দিয়ে থাকে সেটা তোমরা সঠিকভাবে পালন করে নিজেকে সুরক্ষিত রাখবে এবং তোমাদের অন্যান্য যে শিক্ষার্থীরা আছে তাদেরকেও তোমরা সেইভাবে পরামর্শ দিবে। প্রিয় শিক্ষার্থী, আজকে বাইশেরি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুস্তফা কামাল, বাইশেরি মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক। প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণী রসায়ন বইয়ের অধ্যায় তিনের তিনটি অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে। তোমরা লক্ষ্য করছো পয়েন্ট বোর্ডে তিনটি অনুধাবনমূলক প্রশ্ন আমি তুলে রাখছি, একটু খেয়াল করো। প্রশ্ন তিনটি কি আছে? এক নম্বর প্রশ্ন আছে, সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক গড় নির্ণয় করো। দুই নম্বরের প্রশ্ন আছে, কার্বন ডাইঅক্সাইডের আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করো। তিন নম্বর প্রশ্ন আছে, পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 4d অরবিটালে না গিয়ে 4s এ যায় কেন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমি এক নম্বর যে অনুধাবনমূলক প্রশ্নটি আছে সেই প্রশ্নটি সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। এক নম্বরের প্রশ্নটি আছে, সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হলে অবশ্যই আমাদের জানতে হবে সালফিউরিক অ্যাসিডের সংকেত কি। সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4। এর একটি অণুতে দুইটি হাইড্রোজেন পরমাণু, একটি সালফার এবং চারটি অক্সিজেন পরমাণু রয়েছে। সুতরাং সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক পারমাণবিক ভর আমরা যদি বের করি তাহলে দেখা যায় সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক পারমাণবিক ভর আমরা এটা কিভাবে বের করব? বের করতে হলে এখানে আমাদের জানতে হবে সালফিউরিক অ্যাসিডের সংকেত H2SO4, এখানে রয়েছে হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন। সংগত কারণে আমাদের অবশ্যই হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর জানতে হবে। তাহলে তোমরা জানো
যে সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 1, এরপর রয়েছে সালফার, সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 32, অর্থাৎ এখানে ছিল 32.06 06, কিন্তু এটাকে আমরা কোন সংখ্যা নিয়ে আসছি, এই জন্য এটাকে আমরা ধরে নিতে হবে 32 অর্থাৎ 32। অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর 16 অর্থাৎ 16। দেখি আমরা কিভাবে সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারি। যেহেতু এখানে হাইড্রোজেন রয়েছে, হাইড্রোজেন দুটি পরমাণু রয়েছে, তা হাইড্রোজেন 2 × যেহেতু আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 1, 2 × 1 প্লাস, এরপরে রয়েছে সালফার, সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 32 অর্থাৎ 32 প্লাস, অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর হয়েছে 16 অর্থাৎ 16 ইন্টু 4, যেহেতু এখানে 4টি অক্সিজেন পরমাণু রয়েছে। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়া, দেখো দুই অক্ষে 2 অর্থাৎ 2 প্লাস 32, আমরা এখানে 1 × 32 দিতে পারতাম কিন্তু আমি সরাসরি 32 দিয়ে দিচ্ছি, প্লাস 64 অর্থাৎ 64, এটাকে যদি আমরা যোগ করি বা প্লাস করি তাহলে আমাদের দাঁড়ায় 98 অর্থাৎ 98। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক পারমাণবিক ভর, তোমরা কি বুঝতে পেরেছ? আমি আশা করি অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমি হোয়াইটবোর্ড থেকে 1 নম্বর প্রশ্নটি সলিউশন বুঝতে পেরলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমি আলোচনা করব প্রশ্ন নম্বর 2, অর্থাৎ প্রশ্ন নম্বর 2 তে আছে কার্বন ডাইঅক্সাইডের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। এখানে আমরা জানি যে কার্বনের আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু 12 এবং অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু 16 অর্থাৎ 16। যেহেতু কার্বন ডাইঅক্সাইডে দুইটি মৌল আমরা লক্ষ্য করছি, একটা কার্বন আর অক্সিজেন, কার্বন প্লাস অক্সিজেন, এটা তখন আমরা দ্বিতীয় আকারে লিখব, কার্বন প্লাস অক্সিজেন হবে কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ এই কার্বন হচ্ছে রিয়্যাক্ট এর সাথে যখন অক্সিজেন যুক্ত হবে তখন আমরা যে উত্তরটা পেয়ে যাবো বা রেজাল্ট হবে সেটা হচ্ছে প্রোডাক্ট অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, এটা প্রোডাক্ট কি উৎপন্ন হল, কার্বন প্লাস অক্সিজেন উৎপন্ন হল কার্বন ডাইঅক্সাইড। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এখানে যেহেতু কার্বন ডাইঅক্সাইড একটি অণু, এ কারণে কার্বন পরমাণু এবং একটি কার্বন পরমাণু এবং দুটি অক্সিজেন পরমাণু এখানে রয়েছে, এদের নিয়ে এই কার্বন ডাইঅক্সাইড অণুটি গঠিত হয়েছে। সুতরাং কার্বন ডাইঅক্সাইডের যদি আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বের করি তাহলে দেখা যায়
आणविक भर इक्वल टू जेहेतु जानी जे कार्बनेर आपेक्षिक पारमाणविक भर 12 ताहले आमरा लिखते पारी 12 प्लस अक्सिजेनेर आपेक्षिक पारमाणविक भर आमरा जानी 16 जेहेतु अक्सिजेन आछे दुटो परमाणु তাহলে 16 × 2 তাহলে 12 × 12 = 32 আমরা যদি এটা প্লাস করব তো যোগ করব তাহলে হবে কত 2 × 2 = 4 = 4 = 42 = 44 অর্থাৎ 44 তাহলে আমরা দুই নম্বর যে প্রশ্নটি আছে সেই দুই নম্বর প্রশ্নটি আমরা সলিউশন পেয়ে গেলাম প্রশ্ন ছিল কার্বন ডাই অক্সাইডের আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করো আমরা পেয়েছি কার্বন ডাই অক্সাইডের আপেক্ষিক আণবিক ভর 44 প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরে তোমরা দেখতে পাচ্ছ হোয়াইট বোর্ডে তিন নম্বর একটি প্রশ্ন আছে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 4d অরবিটালে না গিয়ে 4s-এ যায় কেন প্রশ্নটি আমি আবারো বলছি দ্বিতীয় নম্বর প্রশ্নটি পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 4d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায় কেন তাহলে আমাদের প্রথমেই এই পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস আমাদের করতে হবে আমরা জানি পটাশিয়ামের লেপটির নাম হচ্ছে কেলিয়াম যেহেতু এখানে কে আছে এখানে প্রতীক আছে কে কে 90 পটাশিয়াম এর লেপটির নাম হচ্ছে কেলিয়াম এর কারণে আমরা এখানে কে লিখছি যদি আমরা পটাশিয়াম পি দিয়ে লিখি তা ফসফরাসের প্রতীক হচ্ছে পি এই কারণে আমরা জানি যে পটাশিয়ামের লেটিন হচ্ছে কেলিয়াম তাহলে কে 90 এর ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাব 1s2 2s2 2p6 3s2 3p6 3d0 4s 4s1 এখন আমাদের প্রশ্নটি আছে সেই প্রশ্নটির সমাধান আমরা পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস থেকে আমরা পেয়ে যাব আমি আবার বলছি পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস করতে গেলে দেখা যায় প্রথম উপশক্তির স্থানে দুটো ইলেকট্রন কয়টা দুটো তারপরে 6টা তারপরে 2 তারপর 6টা তারপরে 0 তারপর 1 অর্থাৎ 1s2 2s2 2p6 3s2 3p6 3p10 4s1 এখন প্রশ্ন হচ্ছে এই 3d-তে না গিয়ে 3d অরবিটালে না গিয়ে কেন ইলেকট্রনটি 4s অরবিটালে প্রবেশ করলো এ সম্পর্কে আমি তোমাদেরকে এখন ব্যাখ্যা দেব আমার প্রশ্নটি ছিল কেন 4d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে প্রবেশ করলো এখানে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d-তে প্রবেশ না করে 4s-এ প্রবেশ করেছে কারণ 3d উপশক্তি স্তরে শক্তি 4s উপশক্তি স্তরের চেয়ে বেশি এ কারণে ইলেকট্রন কম শক্তি স্তর উপশক্তি স্তরে প্রবেশ করে অর্থাৎ কম শক্তি স্তর অর্থাৎ উপশক্তি স্তরে প্রবেশ করে তাই আমরা লিখতে পারি 3d > 4s এ থেকে আমরা বুঝতে পেরেছি
যে শক্তিক্রম থ্রিডি গ্রেটার দ্যান ফোরএস শক্তিক্রম অনুসারে অর্থাৎ শক্তিক্রম হওয়ায় ১৯তম ইলেকট্রনটি থ্রিডি অরবিটালে প্রবেশ না করে ফোরএস অরবিটালে প্রবেশ করেছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা কি বুঝতে পেরেছ? আশা করি অবশ্যই তোমরা আবার তৃতীয় নম্বর প্রশ্নের সমাধান বুঝতে পেরেছ। তাহলে আজ আর নয়, আমি তোমাদেরকে আজকে এই বাইশের মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সংযুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং সাথে সাথে আমি যে প্রশ্নগুলো আজকে তোমাদেরকে অনলাইন ক্লাসের মাধ্যমে নিয়েছি, প্রশ্নগুলো বাসায় বসে নিজেরা চেষ্টা করবে এবং পড়া সার্বক্ষণিক তোমরা এগুলা পড়ে বা বুঝে মুখস্থ করবে। যদি তোমরা বুঝতে কষ্ট হয় তাহলে পুনরায় বাইশের স্কুলের অনলাইন ঠিকানায় পুনরাবৃত্তি করবে, তখন আমরা আবার তোমাদেরকে এই ক্লাসটা আবার দেখাব। আজ এখানে বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, করোনা ভাইরাস থেকে সবাই শারীরিক দূরত্ব বজায় রেখে নিজে এবং অন্যদেরকে সুরক্ষিত রাখার জন্য পরামর্শ প্রদান করো। আসসালামু আলাইকুম।